আচ্ছা দেখো, আমরা শুরু করি। বিসমিল্লাহ রহমানুর রহিম। দেখো এখানে কি বলছে, এটা একটু পড়ো তো, অনুরোধ পড়ো, ডেস্কটা পড়ো। স্যার আমি পড়ি, আপনি টাইম দেন স্যার, আমি একটা মোবাইল থেকে লিখে নিয়ে পিসিতে জয়েন স্যার দিছি, আমি পড়ি, মিনিট স্যার পড়ো পড়ো যে দ্য কোনো একটা। ওয়ার্ড হাইজিন মিনস হ্যাঁ দ্য ওয়ার্ড হাইজিন মিনস দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন। ইট অলসো মিনস টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। হাইজিন ইজ থট টু বি নেক্সট অফ গডলিনেস। It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene. First, we must keep our body clean. We should have a bath every day and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria. Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad smell and invite germs. We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. It is also important to wash hands before meals and after using the toilet. We should brush our teeth twice a day. After breakfast and supper, we must also cut our nails regularly. Our drinking water must be safe. We can get water by boiling and filtering. Finally, we should keep our surroundings and environment clear. If we do and follow all the above things properly, we will be able to lead a healthy life. আচ্ছা এখানে দেখো যে ইনফরমেশন গুলো আছে হেলথ এখানে, এন্ড হ্যাঁ এখানে যে ইনফরমেশন গুলো আছে যে হাইজিন বলতে কি বলছে, প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলফ ক্লিন, মানে হেলদি হ্যাবিটস গুলো বোঝাচ্ছে। তা বোঝাচ্ছে যে হোম এবং ওয়ার্ক প্লেস ক্লিন রাখা, তারপরে হাইজিন যেটা আমরা যেটা বলছি, যেটা ধার্মিকতা, ধার্মিকতা বা স্পিরিচুয়ালিটি বা এগুলার খুব মানে কাছাকাছি জিনিস হলো হাইজিন। যে পরিষ্কার থাকে তাকে সবাই পছন্দ করে, সে সব দিক দিয়ে ভালো কিছু অর্জন করতে পারে। তাহলে আমরা যদি ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি অ্যাচিভ করতে চাই, তাহলে আমরা বডিটাকে আনক্লিন রাখতে পারবো না, মাইন্ড এবং সোল তাহলে আনক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মানুষের তিনটা দিক আছে। একটা হলো ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি। তো আমাদেরকে তিনোটা ডিপার্টমেন্টে কাজ করতে হবে। আমরা যদি কেউ বেশি মাত্রায় ফিজিক্যালি ঝুঁকে যায়, তাহলে আমাদের মেন্টালিটি এবং স্পিরিচুয়াল নষ্ট হয়ে যাবে। আবার বেশি মাত্রায় স্পিরিচুয়াল হয়ে গেলে মেন্টাল এবং ফিজিক্যালি আমরা নষ্ট হয়ে যাব, তাই না? তাহলে এখানে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি এই তিন দিক থেকে আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে, স্বাস্থ্যগতভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে আমাদেরকে উৎকর্ষ সাধন করতে হবে। If you are unclean a body, mind and soul, nobody likes an unclean person either. তাহলে এখানে আমাদেরকে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে। সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। ফার্স্ট উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন, তারপরে বাথ করতে হবে, ওয়াশ করতে হবে রেগুলার, হেয়ার কিপ দ্য বডি হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস রেগুলারলি, ক্লোথস গিভ অফ ব্যাড স্মেল ইন ইনভাইট জার্মস। তাহলে বোঝা গেল কি, যে আসলে শারীরিকভাবে এবং কাপড় চোপড় যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো অসুস্থ হলে তো তুমি তোমার যেই তিনটা যে ডিপার্টমেন্ট, ফিজিক্যাল, মেন্টাল, এই এই ফিজিক্যালি তুমি অসুস্থ হয়ে গেলে তখন তোমার ইবাদত, স্পিরিচুয়ালিটি, যেটা তোমার মানে ধার্মিকতা, এটা কিন্তু থাকবে না। তুমি অসুস্থ হয়ে গেলে তো তুমি কীভাবে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে বা ধর্মীয় কাজগুলো করবে, তুমি কিভাবে মেন্টালি সুস্থ থাকবে, তুমি মেন্টালি দুর্বল হয়ে যাবে। তাহলে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেনটেন করতে হবে। তারপরে অনেকে সক্স শুজ পরিষ্কার করতে হবে, ইম্পর্টেন্ট টু ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর মিল। এই যে হাত ধোয়াটা কিন্তু আমাদের আমাদের এই করোনার সময় আমাদের হাত ধোয়ার অভ্যাসটা অনেক ভালো হয়ে গেছে, কিন্তু এখন আবার অনেকে মনে করতেছে খুব ইজি হয়ে গেছে, না, এটা অভ্যাসটা বজায় রাখতে হবে ভালো। ইউজিং টয়লেট
ব্রাশ টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট এন্ড সাপার, এটা অনেকে মেনটেন করে না। ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করতে হয়, সাপারের পরে যে করতে হয় এটা অনেকে করে না, হয়তো ব্রেকফাস্টের আগে। স্যার এটা আমার কথা যে আমি ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করবো, আগে কেন করবো? আগে করলে তো খাওয়া যায়। রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হ্যাঁ, রাতে ঘুমানোর আগে যারা ব্রাশ করে তাদেরকে কিন্তু আমি সকালে উঠেই যদি ব্রাশ করি তাহলে তো সকালের নাস্তাটাই খাওয়া যায় না, সেটাই মানে অভ্যাস হয়ে গেছে অনেকের যে সকালে উঠে দাঁত ব্রাশ করে। তো এখন এই বিষয়টা এরকম, উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি, আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ, পানিটা খুবই গুরুত্বপূর্ণ, ওয়াটার সেফ ওয়াটার ড্রিঙ্কিং এটা খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যান গেট সে বাই বলিং অ্যান্ড ফিল্টারিং, তো একটা মানে তথ্য দিয়েছিল পত্রিকায়, ঢাকা শহরের মানুষ প্রায় 32 কোটি টাকার গ্যাস নষ্ট করে বা 32 কোটি টাকার গ্যাস লাগে ঢাকা শহরে মানুষের পানি গরম করে যে খায় মানুষ, আমরা খাই না কলসিতে বা বিভিন্ন জায়গাতে। তো সেই পারপাজে একটা গবেষণা আসছিল যে 32 কোটি টাকার গ্যাস নাকি লাগে, খরচ হয় পানি গরম করে খাইতে, ঠিক আছে? তো ফাইনালি উই শুড আরেকটা কারণ কি, বছর অনুযায়ী স্যার? হ্যাঁ, বছরে বছরে 32 কোটি টাকার গ্যাস প্রয়োজন হয় ঢাকাবাসীর, যারা আছে যারা এখানে এই যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বাসায় তো কলসি গরম করে না, গরম করে প্রথমে বয়লিং করে, বয়লিং করে অনেকে ফিল্টারিং করে, আবার অনেকে ফিল্টারিং করে না, তাই না? তো এইভাবে আর কি। তো এখানে 32 কোটি টাকা স্প্যান্ট, এটা হয়তো এখন। আচ্ছা, ইয়াসিন 104411, ইজ ইট এ স্টুডেন্ট অফ ইউর ক্লাস? হ্যাঁ, ইয়াসিন 104411 তোমাদের ক্লাসের? ও আচ্ছা, তাহলে হয়তো অন্য জায়গায় হতে পারে। যাই হোক, আমরা তোমরা যদি ডিসকানেক্ট হয়ে যাও তোমরা আবার জয়েন করো, ঠিক আছে? যেহেতু আমি একটু নেটের সমস্যার কারণে এ করতে পারি, অনিরুদ্ধ অ্যাটেন্ডেন্স দিয়ে দে, অনিরুদ্ধ অ্যাটেন্ডেন্স তোমরা ওই তারপরে দেখো এখানে ইনফরমেশন গুলো আর কি কি আছে। ফাইনালি উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস এন্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের সারাউন্ডিংস এবং এনভায়রনমেন্ট ক্লিন থাকতে হবে। If we do and follow all the above things properly, we'll be able to lead a healthy and happy life. Okay, healthy, happy life lead করতে হলে আমাদের তিনটা ডিপার্টমেন্টে ভালো করতে হবে, physically, mentally and spiritually. তাহলে এখন দেখো, true false, cleanliness is part of good health. Yes, true. Okay, cleanliness is very important for mental health. Yes, sir, true. Okay, we need to wear socks and shoes to look smart. False. Acha. False. Correct information. To protect our feet from germs and dust. Okay. Yes, we need to brush our teeth before meals. False. After meals. And after meals. That's right, right, right. We must keep ourselves clean. True. True. Okay. True. Yeah, we can have food or drinking water from tubules. Yes, sir. True. No, no. True. Can false হবে? True হবে অবশ্যই। না, true false টা নির্ধারণ করতে হবে ওই টেক্সটে আমাদের কি ইনফরমেশন আছে ওটার উপর ভিত্তি করে। তাহলে তো দৈনন্দিন জীবনের ভুল শিক্ষা হয়ে গেল। We can have pure drinking water from tube. Na, amra to আমরা এখানে ট্রু ফলসটা নির্ধারণ করব আমাদের কমন সেন্সের ভিত্তিতে না, বরং এখানে যে তথ্য দেওয়া আছে সে তথ্যের ভিত্তিতে। ওকে, আমরা মানে এমনিতে তো অনেকে অনেক কথাই বলতে পারে, কিন্তু ওটা তো আর পরীক্ষা হইলো না। পরীক্ষা বা যে কোনো একটা জিনিসের নির্ধারণ করতে গেলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কেমন? ওকে, তাহলে এটা কি হবে, কমপ্লিট দ্য সেন্টেন্স, ইফ উই আর হেলদি উই উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট উই ক্যান সো দ্যাট উই ক্যান লিড এ হেলদি লাইফ,
you can keep in good health. So you must exercise to keep ourselves fit. Maintain your physical fitness. Achha, nobody likes an unhygienic person. If we obey the laws of hygiene, we